প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই নিরাপদে আছো এবং সুস্থ আছো, কারণ আমরা যে দুঃসহ একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে গেলাম, তো সেখানে সবার ভালো থাকাটা সত্যিই খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এই অবস্থার মধ্যেও আমাদের পড়াশোনাটা তো করে যেতেই হবে, তাই আমরা অ্যাসিড ক্ষার লবণ যে চ্যাপ্টারটি আগের দিন শুরু করেছিলাম তারই আরও কিছুটা অংশ পড়ব। সেখানে আমরা তিনটে অ্যাসিড এবং একটি ক্ষারের শিল্পক্ষেত্রে কী কী ব্যবহার সেগুলো জানব। চলে আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে জানার জন্য। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরাইড লবণ তৈরি করতে কাজে লাগে, লোহাতে যাতে মরচে না পড়ে এবং যা মরচে পড়ে যাতে নষ্ট না হয়, তাই জন্য লোহার উপর দস্তা বা টিনের প্রলেপ দিতে লাগে। ওষুধ শিল্প, চর্মশিল্প, রঞ্জন শিল্পে লাগে। এছাড়া ক্লোরিন গ্যাস তৈরি করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভীষণভাবে কাজে লাগে। এরপরে আসি নাইট্রিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে জানার জন্য। সার তৈরি করতে, কৃত্রিম সার যেমন অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি তৈরি করতে লাগে। রাসায়নিক বিস্ফোরক পদার্থ যেমন টিএনটি, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি তৈরি করতে, এছাড়া রেয়ন, সেলুলয়েড, কৃত্রিম সিল্ক, কৃত্রিম রং এসব তৈরি করতে নাইট্রিক অ্যাসিড ভীষণভাবে কাজে লাগে। এরপরে দেখো সালফিউরিক অ্যাসিডের কী কী ব্যবহার। সালফিউরিক অ্যাসিডও কৃত্রিম সার তৈরি করার জন্য লাগে, যেমন অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি। পেট্রোলিয়াম শোধন করতে, ধাতু নিষ্কাশন করতে এবং স্টোরেজ ব্যাটারি, মানে তোমরা অনেকের বাড়িতেই দেখে থাকবে, অনেকের আছে ইনভার্টার যেটা আমরা বলি, কারেন্ট চলে গেলে আমরা আলো জ্বালাই, তো সেই সমস্ত স্টোরেজ ব্যাটারি যেখানে যে তরল পদার্থটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই সমস্ত ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ভীষণভাবেই ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে আসছি সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা ক্ষার, তার কী কী ব্যবহার সেগুলো জানতে। তো দেখো, প্রথমেই হচ্ছে সাবান তৈরি করতে ভীষণভাবে এটা ব্যবহার করা হয়। এছাড়া সোডিয়াম ধাতু নিষ্কাশনে, কাগজ শিল্প, পেট্রোলিয়াম শোধন ইত্যাদি ক্ষেত্রে এই ক্ষারের ব্যবহার আছে। এবারে আমরা চলে আসছি অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো জানার জন্য। অ্যাসিডের রাসায়নিক ধর্ম আগের দিনই আমরা পড়েছি, যেমন প্রথম হচ্ছে অ্যাসিড জলে বিয়োজিত হয়ে এইচ প্লাস বা এইচ থ্রিও প্লাস আয়ন দেয়। দু নম্বর হচ্ছে নীল লিটমাসকে অ্যাসিড লাল করে, লিটমাস একটা নির্দেশক, সেটাকে লাল করে দেয়। তিন নম্বর, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে এনএসসিএল লবণ এবং জল তৈরি করছে। এইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া পটাশিয়াম নাইট্রেট জল তৈরি হচ্ছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ক্যালসিয়াম সালফেট জল তৈরি হচ্ছে। এরপরে আমরা চার নম্বর বিক্রিয়া যেটা পড়ব, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। যেমন সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হচ্ছে। এরকম সালফিউরিক অ্যাসিডের সঙ্গেও যে কোনো কার্বনেটের বিক্রিয়ায় একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এই ধর্মগুলো কিন্তু সবকটা অ্যাসিডেরই কমন ধর্ম। এবারে পাঁচ নম্বর যেটা ধাতুর সাথে বিক্রিয়া পড়ব, সেটা কিন্তু উষ্ণতা, অ্যাসিডের গাঢ়ত্ব এবং ধাতুগুলোর সক্রিয়তার উপরে নির্ভর করে বিভিন্ন অ্যাসিডের বিক্রিয়া করার ধরন বিভিন্ন রকমের হয়ে যায়। তাই আমরা একটা একটা করে পড়ব। প্রথমেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া আমরা প্রথমে পড়ব। তো সেখানে কী হয় না, হাইড্রোজেনের উপরে অবস্থিত তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো আছে, দেখো এখানে ধাতুর সক্রিয়তা অনুসারে একটা ধাতব শ্রেণী তৈরি করা হয়, সেখানে হাইড্রোজেনের উপরে যারা যারা আছে, যেমন ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, এরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন ধরো আমরা যদি উদাহরণগুলো দেখি, যেমন এখানে জিঙ্ক, আয়রন, টিন এগুলোর সঙ্গে লঘু এইচসিএলের বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, স্ট্যানাস ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এছাড়া আরও কয়েকটা উদাহরণ হাইড্রোজেনের ওপরে যেগুলো ছিল তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোর সঙ্গেও একই রকমভাবে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই লবণগুলো তৈরি করছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। কিন্তু যে সমস্ত ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে, যেমন কপার, সিলভার, গোল্ড, এরা কিন্তু
এ লঘু এসিলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা চলো এবারে আমরা চলে যাই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া। এখানে তিন রকমের ঘটনা ঘটতে পারে। এক নম্বর হচ্ছে যদি গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় তাহলে ধাতব নাইট্রেট, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং জল তৈরি হবে। দু নম্বর যদি আমরা অ্যাসিডটা নাতি গাঢ় নিই, মানে খুব পাতলা বা খুব গাঢ় নয়, তাহলে তখন হবে কি ধাতব নাইট্রেট তৈরি হবে, কমন ব্যাপার, এবং নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হবে, জল তৈরি হবে। আর তিন নম্বর যদি আমরা অ্যাসিডটা শীতল এবং লঘু নিই, খুব পাতলা নিই, তাহলে ওই কমন যেটা ধাতব নাইট্রেট সেটা তো তৈরি হবেই, তার সঙ্গে নাইট্রাস অক্সাইড গ্যাস এবং জল তৈরি হবে। এই লাস্ট দুটো ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এরা কিন্তু বর্ণহীন গ্যাস। আচ্ছা যেমন উদাহরণ দেখো, কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উষ্ণ হলে কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাদামি বর্ণের গ্যাস তৈরি হয়। যদি শীতল এবং নাতি গাঢ় নেওয়া হয় তাহলে নাইট্রিক অক্সাইড, কপার নাইট্রেট, জল, আর যদি অতি লঘু শীতল নেওয়া হয় তাহলে কপার নাইট্রেট, নাইট্রাস অক্সাইড এবং জল তৈরি হচ্ছে। একটা বিশেষ বিক্রিয়া দেখো, নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে উত্তপ্ত কপারের বিক্রিয়াটা একটু আলাদা, সেখানে কিউপ্রিক অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, এটা কিন্তু একটু আলাদা। এরকমই একই রকম বিক্রিয়া জিঙ্কের সঙ্গেও ঘটে, উষ্ণ হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, জিঙ্ক নাইট্রেট, শীতল নাতি গাঢ় হলে নাইট্রিক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, লঘু শীতল হলে নাইট্রাস অক্সাইড, জিঙ্ক নাইট্রেট। আর চার নম্বর একটা বিক্রিয়া দেখো, অতি লঘু যদি হয়, শীতল হয়, তখন অ্যামোনিয়াম নাইট্রেট এবং জিঙ্ক নাইট্রেট এবং জল তৈরি হচ্ছে। এই সেম বিক্রিয়া ম্যাগনেশিয়ামের সঙ্গেও ঘটে, সেটা একটু তোমরা দেখে নেবে, একই রকমের পদার্থগুলো তৈরি হয়। তাহলে চলো এবারে আমরা যাই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া। এইখানে দেখো দুরকমভাবে বিক্রিয়া ঘটে। যদি লঘু সালফিউরিক অ্যাসিডটা নেওয়া হয় তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, কিন্তু ধাতুগুলোকে অবশ্যই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে থাকতে হবে। আর যে কোনো ধাতুর সঙ্গে যদি গাঢ় উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয় তাহলে সালফেট লবণের সঙ্গে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। দেখো যেমন জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় আমরা দেখলাম জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, ম্যাগনেশিয়ামের সঙ্গেও তাই, লঘু শীতল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট, হাইড্রোজেন গ্যাস, কিন্তু যদি উত্তপ্ত নেওয়া হয় তখন সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। কিন্তু কপার দেখো লঘু শীতল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কিন্তু বিক্রিয়া করছে না। কেন করছে না? কারণ কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে সেই জন্য। কিন্তু উত্তপ্ত অবস্থায় দেখো সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে, কপার সালফেট এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস ও জল তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়াগুলো তোমরা ভালোভাবে সবাই পড়ো, কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে।